নাহমে দুহু নসল্লি আলা রসুল হিল আজকে আমাদের মাঝে মৃত্যুর ভয় কমে গেছে তার একটা প্রধান কারণ দুনিয়াবি কাজে নিজেকে ব্যস্ত রাখা যখনই আপনাকে আরও জানাচা পড়বেন দেখবেন আপনার মনটা নরম হয়ে গেছে শরীরটা কেমন ঠান্ডা হয়ে গেছে হৃদয়টা কেমন যেন কেঁদে উঠেছে আর যখন কবরের পাশে যাবেন চোখ দুটো ঝাপসা হয়ে আসবে স্মরণ হবে পৃথিবী তো আমার চিরস্থায়ী বসবাস নয় এই ঘর টাকা পয়সা গাড়ি বাড়ি বউ বাচ্চা তো আমার সাথে যাবে যাবে না হাঁটলেও যেকোনো মানুষের মধ্যে মৃত্যুর কথা স্মরণ আসে তাই তো রাসুল সাল্লাম কবর জিয়ারত করার উৎসাহ দিয়েছেন তাই আমাদের উচিত দিনে একবার হলেও কবরের কাছে যাওয়া তাহলে নিজের মধ্যে অনুশোচনা আসবে নিজেকে সংশোধন করার আগ্রহ জাগবে ইনশাআল্লাহ আর স্মরণ হবে আল্লাহর সেই অথচ আখিরাতই সর্বোত্তম ও চিরস্থায়ী সুরা আল্লাহ আয়াত আল্লাহ আমাদেরকে কবুল করুন